Dear friends, how are you? Welcome to our cooking channel Kitchen Cooking. Today we will show you how to make Niramish chicken pulao. Durga Puja 2023 e apnader sokolke swagotom. Aaj shubho shoptomir prakale Kitchen Cooking apnader sokolke swagoto jana. Aaj amader recipe Niramish chicken pulao. Like, share, ebong comment korben. Don't forget to press the bell icon to get latest update and subscribe now. Amra ekhane 1 kg basmati chal nichhi ar shetake 8 ghonta bhijiye rakhbo. Pulao ranna korar prathomik upokoron holo basmati rice. Pulao korte gele amader chaler sathe 2 gun poriman jol diye pulao teke ranna korte hobe. এক আয়তন কাঁচা লঙ্কা ও তিন আয়তন আদা দিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিলাম এই রান্নায় কোনো পেঁয়াজ অথবা রসুন কোনোটাই দেয়া হয় না ভেজানো বাসমতি রাইসগুলোকে বারেবারে অন্তত 4-5 বার ধুয়ে শুকিয়ে একটি আলাদা পাত্রে নিলাম একটি ছোট পাত্রে 100 ml সাদা তেল 2 টিস্পুন ঘি 2 টিস্পুন গরম মশলা গুঁড়ো 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো ও 2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য গরম করে মিশ্রণ তৈরি করলাম এবার জল ঝরানো বাসমতি চালের সাথে মেশানো হবে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ চিনি 1 চামচ ঘি 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা ও আদা বাটা পেস্ট 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম এবার আগে থেকে গরম করে রাখা মিশ্রণটিকে চালের উপর মিশিয়ে নিচ্ছি এবার চালগুলোকে আমরা 1 ঘন্টা পাখার তলায় শুকিয়ে নেব দেখুন চালগুলো কত সুন্দর রং নিয়েছে চিকেন পোলাও রান্না করার জন্য আমরা একটা গরম পাত্রে 2 কাপ জল দিলাম তার সাথে আদা ও লঙ্কা বাটা পেস্ট 1 চামচে দিলাম তার সাথে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো নুন গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে এর সাথে 1 কেজি চিকেন দিয়ে দিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করলাম 5 মিনিট পর ঢাকনা তুলে আরও 5 মিনিট সেদ্ধ করলাম হ্যাঁ অবশ্যই চিকেনগুলোকে একটু নাড়িয়ে নামিয়ে উঠিয়ে দিতে হবে এবার পাত্র পরিবর্তন করে আরেকটি পাত্র গরম করে মিডিয়াম ফ্লেমে 8 টেবিল চামচে সাদা তেল দিলাম তেল গরম করে তাতে ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম গাজর গোটা লঙ্কা বিনস গা দারচিনি ছোট এলাচ তেজপাতা তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা কিছুটা কাজু কিছুটা কিশমিশ ও 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সামান্য জায়ফল গুঁড়ো গ্রেটিং করে মিশিয়ে দিলাম সামান্য নুন ঘি দিলাম এতে গন্ধটা খুব ভালো হবে চিনি দিলাম সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ আদা লঙ্কা বাটা দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয় এবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট ফ্রাই করলাম এখানে আমরা কিশমিশগুলোকে কোনো গরম জলে ভেজালাম না কারণ কিশমিশগুলো 10 মিনিট গরম জলে এরপর রান্না হবে এবার ঢাকনা খুলে আগে থেকে ভিজিয়ে রাখা ও শুকনো করে রাখা মশলা মেশানো বাসমতি রাইস 3 কাপ পরিমাণ দিয়ে এবার সমগ্র মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিই এবার লো ফ্লেমে ঢাকনা সরিয়ে এতে আগে থেকে অর্ধ সিদ্ধ চিকেনের পিসগুলো মিশিয়ে দিলাম এবার 2 কাপ পরিমাণ চিকেনের স্টক বা ঝোল ও 2 কাপ পরিমাণ জল দিয়ে চিকেন ও বাসমতির মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম এখানে মনে রাখতে হবে চালগুলোকে যেহেতু আমরা অলরেডি ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম তো চালগুলো অলরেডি জল খেয়ে রয়েছে যে কোনো পোলাও রেসিপিতে
বাসমতি চাল যদি এক আয়তন লাগে তাহলে দু আয়তন লাগে এটাকে ভাত হিসাবে তৈরি করতে। কিন্তু যেহেতু আমরা এখানে চালগুলোকে ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম, তাই এগুলো অলরেডি অনেকটা জল টেনে নিয়েছিল, তাই জন্য আমরা 3 কাপ ভেজানো শুকনো চালের সাথে 2 কাপ চিকেনের স্টক বা চিকেনের ঝোল এবং 2 কাপ জল দিলাম। এবার এতে সামান্য পরিমাণ চিনি ও নুন মিশিয়ে মিশ্রণটিকে মিডিয়াম ফ্লেমে বা কখনো লো ফ্লেমে অ্যাডজাস্ট করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রান্না করলাম। মাঝে মাঝে এটাকে কাঠের হাতা বা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন আমাদের বাসমতি রাইস দিয়ে চিকেন পোলাও কেমন তৈরি হয়ে গেছে। দেখুন চিকেন পোলাওকে কত সুন্দর লাগছে।